আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছে। দীর্ঘদিন পর আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম। আমার ভ্রমণ তারিখ ছিল 24 ডিসেম্বর 2022 সকাল 7টা। এই হলো মার্সার নর্দা কাউন্টার। কাউন্টারটি আনঅফিসিয়াল হওয়ায় তেমন একটা বড় নয়। আবদুল্লাহপুর হতে চট্টগ্রাম রুটে মার্সা এক মাস যাবৎ সার্ভিস শুরু করলেও কাউন্টার ব্যবস্থাপনায় তারা তেমন একটা অগ্রগতি অর্জন করতে পারেনি। আশা করি মার্সা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ এই দিকে বিশেষভাবে নজর দেবে। আমি এখন আমার আজকের টুলমেট মার্সা ট্রান্সপোর্ট ঢাকা মেট্রো ব 1584-78 ভিতরের দিকে প্রবেশ করছি। বাসটি হিনো অঞ্জে মডেলের। বাসটি তৈরি করা হয়েছে দেশের স্বনামধন্য বডি বিল্ডার প্রতিষ্ঠান আপ্তা অটোমোবাইলস হতে। মার্সা ট্রান্সপোর্টের অন্যান্য বাসগুলোও আপ্তা অটোমোবাইলস থেকেই তৈরি করা। আমার টুরমেটের পিছন থেকে সামনের দিকের অংশ আমি আপনারা এখন দেখতে পাচ্ছেন। সামনের দিকে রয়েছে বাসটির ড্যাশবোর্ড এবং চালকের আসনে বসে আছেন সম্মানিত চালক সাহেব। এটা হলো আজকের আমার সিট A2। এখন আমি দেখাবো বাসটিতে লেগ স্পেস কেমন আছে তা আপনাদের উদ্দেশ্যে। বাসটি 36 সিটের হওয়ায় পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস রয়েছে। তো ঠিক 7:10 নর্দা থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আমার ভ্রমণে বাসটিতে চালক হিসেবে রয়েছে মমিনুল ভাই, সুপারভাইজার হিসেবে রয়েছেন আদনান ভাই এবং সহকারী হিসেবে রয়েছে তুফান ভাই। মার্সা ট্রান্সপোর্ট আবদুল্লাহপুর হতে চট্টগ্রামের ভাড়া নির্ধারণ করেছে 680 টাকা। তো আমরা প্রগতি সরণি রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মালিবাগ ফ্লাইওভার ধরে ফকিরাপুল কাউন্টারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। মার্সা ট্রান্সপোর্ট ফকিরাপুল কাউন্টারটি সবচেয়ে বড় এবং সুন্দর, এবং ফকিরাপুল হতে মার্সা ট্রান্সপোর্টের সবচেয়ে বেশি যাত্রী চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। তাই আবদুল্লাহপুর হতে চট্টগ্রামের চলাচলকারী প্রত্যেকটি বাসই ফকিরাপুল কাউন্টার হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচল করে থাকে। আমাদের বাসটির তিনজন স্টাফ তারা নিজেদের মধ্যে কথোপকথন সেরে নিচ্ছে। আমরা এখন চলে এসেছি সায়দাবাদ কাউন্টারে। সায়দাবাদ আসলে কিছু একটা জ্যাম অবশ্যই পাওয়া যাবে, কারণ এখান থেকে সিলেট চট্টগ্রাম রুটের বেশ কয়েকটি বাস চলাচল করায় সবাই যাত্রী নিতে এখানে ব্যস্ত থাকে। তাই এখানে আসলে একটু জ্যাম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো সায়দাবাদ কাউন্টারের আনুষ্ঠানিকতা শেষ করে হানি ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে চলছি। সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। হানি ফ্লাইওভারের দিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এগিয়ে চলছি। সকালবেলার আবহাওয়া অত্যন্ত সুন্দর, সকালবেলা জার্নি করলে এই বিষয়টি আপনারা দেখতে পারবেন। তো চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি স্টারলাইটের একটি বাস ফেনি হতে সায়দাবাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে লাল সবুজ পরিবহনের একটি বাস নোয়াখালী হতে সায়দাবাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আমরা যাত্রাবাড়ি রোড ধরে আমাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এখানে তেমন একটা জ্যাম আমরা পাইনি। তো জ্যাম না পাওয়ার কারণে আমরা ধীরে সুস্থে আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি সাইনবোর্ডে মার্সার নিজস্ব ফিলিং স্টেশনে। চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচলকারী বাসগুলো এখানে কিছু সময়ের জন্য বিরতি দেয় যদি টুকটাক কোনো কাজ করাতে হয় তার জন্য, কারণ মার্সার ডিপোটি এখানেই অবস্থিত। তো পথ চলায় আমরা এখন আছি কাশপুর ব্রিজে। কাশপুর ব্রিজের সৌন্দর্য আপনারা উপভোগ করছেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমার টুরমেট মার্সা ট্রান্সপোর্টের হিনোর অঞ্জের প্রকৃত সাউন্ড আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আশা করি আপনারা তা উপভোগ করবেন। Yeah.
এনওয়ানে আসব আর বাসের গতির খেলা হবে না, তা কী করে হয়? আমরা পেয়ে গেলাম আলবার এক্সক্লুসিভকে, তাকে সুন্দরভাবে উঠিয়ে দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখন আমরা আছি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। মেঘনা ব্রিজের সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অত্যন্ত সুন্দর লাগছে, যা A2 সিটে বসে আমি উপভোগ করছি। আমি অবশ্যই আপনাদেরকে বলবো মার্সা ট্রান্সপোর্টে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করবেন, কারণ মার্সা ট্রান্সপোর্টকে ঢাকা চট্টগ্রাম রুটের হটকেক বলা হয়। এবং মার্সা ট্রান্সপোর্টে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করলে আপনারা অবশ্যই অত্যন্ত ভালো সার্ভিস পাবেন, আশা করি নিরাশ হবেন না। কারণ মার্সা চট্টগ্রাম কক্সবাজারের ন্যায় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটেও তাদের সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। বেশি দিন যাবৎ সার্ভিস প্রদান না করার কারণে তাদেরকে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। আশা করি মার্সা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ধীরে ধীরে বিষয়টি অনুধাবন করবেন এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের সেরা অপারেটর হিসেবে তারা উঠবেন। পথচলায় আমরা পেয়ে গেলাম জোনাকি সার্ভিসকে, ঢাকা রায়পুর রুটের অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটর। হিনো ওয়ানজের গাড়ি দিয়ে তারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে। তো আমাদেরকে দেখে জোনাকি তার নিজ গতিতে চলা শুরু করে, আমাদেরকে সাইড দিতে অপারগতা প্রকাশ করে। আমাদের ড্রাইভার সাহেবও নাচরগন্ধা, সে তার নিজ গতিতে তাকে ওটি দিয়ে সামনের দিকে এগিয়ে চলে। পথচলে আমাদের সাথে এখন দেখা হয়ে গেল স্টার লাইনের পরিবহন, ফেনি রুটের কিং বলা হয় স্টার লাইনকে। হলুদ পেন্টের বাসটির বাম্পার ধরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এগিয়ে চলছি। স্টার লাইনকেও ওভারটেক করতে আমাদের একটু বেগ পেতে হয়েছে, কারণ স্টার লাইন কাউকে সাইড দিতে চায় না, কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের দক্ষতার কাছে স্টার লাইনকেও হার মানতে হয়। এক পর্যায়ে স্টার লাইন একপাশ হয়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য সাইড দিয়ে দেয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত স্মুথ গতিতে ওটি দিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। মার্সা ট্রান্সপোর্ট ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে আবদুল্লাপুর হতে 3টি ট্রিপ পরিচালনা করে, তার মধ্যে সকালের প্রথম ট্রিপ যেটাতে আমি ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করছি। আমার ভ্রমণ জীবনের অভিজ্ঞতায় আমি বলবো মার্সা ট্রান্সপোর্টে আজকে ঢাকা থেকে চট্টগ্রামের ভ্রমণটি আমার জীবনের সেরা ভ্রমণ হয়ে থাকবে। চলতে চলতে আমরা এখন আছি বারুইহাটের পথে। বারুইহাটের রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি মার্সা ট্রান্সপোর্ট নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। পথ চলে আমাদের সাথে এখন দেখা হয়ে গেল ইউনিক সার্ভিসের সাথে, যেটি ঠিক 20 মিনিট আগে আবদুল্লাপুর হতে আমাদের ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাকে সুন্দরভাবে উঠি দিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব, সুপারভাইজার সাহেব এবং সহকারী তিনজনই আগে ইউনিক সার্ভিসে কর্মরত ছিলেন, তাই ইউনিককে উঠি দেওয়ার সময় তারা তাদের মধ্যে কথোপকথন সেরে নিল, যা আমি সামনে বসে শুনতে পেয়েছি। তারা ইউনিক সার্ভিসের কথা বলতে বলতেই সামনে ইউনিক সার্ভিসকে পেয়ে যাওয়ার কারণে তারা অত্যন্ত খুশি অনুভব করেছে। এখন চলে যাচ্ছে ফেনির উদ্দেশ্যে আমরা, ফেনি পার হয়ে তারপরেই বারুইহাট, তারপরেই চট্টগ্রাম শহর। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, যাতে আমি আরও উৎসাহ পেয়ে আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো ভিডিও প্রদান করতে পারি। পথ চলায় আমরা এখন আছি ফেনীর মহিপাল ফ্লাইওভারে। ফেনীর মহিপাল ফ্লাইওভারটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখান দিয়ে অনেকগুলো গাড়ি একসাথে তাদের গন্তব্যে চলাচল করতে পারে। ফেনী হতে চট্টগ্রামের দূরত্ব 85 কিলোমিটার। ফেনী হতে চট্টগ্রাম পৌঁছাতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আমাদের আজকের পথ চলায় মার্সা ট্রান্সপোর্টে আমাদের সুদক্ষ চালক হিসেবে আছে মমিনুল ভাই, যিনি এই রুটে 15 বছর যাবৎ দক্ষতার সাথেই বাস পরিচালনা করছেন। এর আগে তিনি ইউনিক সার্ভিসে টানা 4 বছর কাজ করেছেন। মার্সা ট্রান্সপোর্ট নতুন হওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে সে মার্সা ট্রান্সপোর্টে যোগদান করেছেন, যা ইতিমধ্যে তার সাথে কথা হয়েছে, যিনি আমাকে শেয়ার করেছেন। তো চলতে চলতে আমরা এখন আছি বারুইহাটে। চট্টগ্রাম হতে বারুইহাটের দূরত্ব 35 কিলোমিটার। এখান থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার টুরমেটের পিছনের থেকে
চলাচলের মুহূর্ত, যা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের পরিবেশও কোনো অংশে কম নয়। মার্সা ট্রান্সপোর্ট ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে 60টি ট্রিপ পরিচালনা করে। তো এখন আমরা একটি এসি বাসকে ওভারটেক করে আমাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আসলে আমাদের ড্রাইভার সাহেব বাস পরিচালনায় অত্যন্ত দক্ষতার সাথে বাসটি পরিচালনা করেছেন, কোনো প্রকার রিস্কি ওটি তিনি নেননি, আবার কাউকে ছেড়ে কথাও বলেননি, যা আপনারা ভিডিওতে দেখেছেন। তো চলতে চলতে আমরা চট্টগ্রাম শহরের বাইপাস এলাকায় চলে এসেছি। একটি লোকাল বাসের বাম্পার ধরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এগিয়ে চলছি। চট্টগ্রাম শহরের এলাকাটাও গাছগাছালি ভর্তি ভরপুর, অত্যন্ত সুন্দর পরিবেশ ধারণ করে এ রোড দিয়ে চলাচল করার সময়। তো মার্সা ট্রান্সপোর্টের ভ্রমণ করবেন আপনারা, আশা করি নিরাশ হবেন না। হানিফ শ্যামলের পাশাপাশি মার্সা ট্রান্সপোর্ট এ রুটে একটি শক্ত অবস্থান খুব শীঘ্রই তৈরি করে নেবে বলে আমার মনে হয়েছে। তো নদ্দা হতে 7:10 রওনা হয়ে ঠিক 1:30 আমি দামপাড়া কাউন্টারে নেমে যাই। অসংখ্য ধন্যবাদ মার্সা ট্রান্সপোর্টকে এত সুন্দর একটি সার্ভিস দেওয়ার জন্য। আশা করি সবাই মার্সা ট্রান্সপোর্টের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।